হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ভাষায় তথ্য নির্ভর চ্যানেল উই আর বাংলাদেশে আপনাদের স্বাগতম। মঙ্গল গ্রহ সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। আমাদের সৌরজগতের কোনো গ্রহের প্রতি মানুষের সর্বদা বিশেষ মনোযোগ ছিল, সেই গ্রহটির নাম মঙ্গল। একে বর্ণের জন্য লাল গ্রহও বলা হয়। দূরত্ব অনুযায়ী সৌরজগতের চতুর্থতম এবং দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ হল মঙ্গল। পৃথিবীর পরেই এর অবস্থান, ফলে রাতের আকাশে অন্যতম উজ্জ্বল বস্তু মঙ্গলকে দেখা যায়। এই গ্রহটির সাথে পৃথিবীর সবচেয়ে বেশি মিল রয়েছে। এই কারণে বিজ্ঞানীদের ধারণা, ভবিষ্যতে পৃথিবীর বাইরে মঙ্গলই হতে পারে মানুষের আবাসস্থল। মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর নৈকট্য ও সাদৃশ্য থাকায় মঙ্গল গ্রহে জীবন খুঁজে পাওয়ার সম্ভাবনা জ্যোতির্বিজ্ঞানীদের একটি অত্যন্ত আগ্রহের বিষয়। এখন অবধি মঙ্গল গ্রহে কোনো জীবনের উপস্থিতি প্রমাণ পাওয়া যায়নি। অবশ্য ধারাবাহিকভাবে একাধিক প্রমাণ ইঙ্গিত করে যে প্রাচীনকালে এই গ্রহের পৃষ্ঠতলে তরল পানির উপস্থিতি ছিল এবং সেটি হয়তো অণুজীবের বাসযোগ্য ছিল। কিন্তু এতেই নিশ্চিত করে বলা যায় না যে বর্তমানেও গ্রহটিতে প্রাণ বা জীবনের অস্তিত্ব রয়েছে। মঙ্গলের মাটির নিচে বরফ আকারে পানি রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। ইতিহাস। বিজ্ঞানীদের ধারণা, আজ থেকে প্রায় 100 কোটি বছর আগে মঙ্গল ভিন্ন একটি গ্রহ ছিল। তখন মঙ্গলে সক্রিয় অগ্নেয়গিরি ছিল, এছাড়া ছিল গণ বায়ুমণ্ডল এবং প্রবাহমান জলরাশি। কিন্তু পরবর্তী সময়ে ঘটনাচক্রে পানি শুকিয়ে যায় এবং অগ্নেয়গিরিগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। উপগ্রহ। মঙ্গল গ্রহের দুটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে, এগুলো হলো ফুবস ও ডেইমস। এই দুটি উপগ্রহ আবিষ্কার হয় 1877 সালে। বর্তমান গবেষণায় এটি প্রতীয়মান হয়েছে যে গ্রহীয় বাসযোগ্যতা তথা একটি গ্রহে প্রাণের বিকাশ ঘটার সম্ভাবনার পরিমাণ বহুলাংশে এর পৃষ্ঠতলে পানির অস্তিত্বের উপর নির্ভর করে। এই শর্তটি পূরণ করার জন্য গ্রহটিকে অবশ্যই বাসযোগ্য অঞ্চলে থাকতে হবে। বর্তমানে সূর্যের বাসযোগ্য অঞ্চলের ভেতরেই পৃথিবী অবস্থান করছে, কিন্তু মঙ্গল গ্রহ এই অঞ্চল থেকে মাত্র অর্ধেক জ্যোতির্বৈজ্ঞানিক একক দূরে অবস্থিত। এ কারণে এর পৃষ্ঠতলে সব পানি জমে যায় এরকম ধারণা পূর্বে থাকলেও 28 সেপ্টেম্বর 2015 নাসা তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়ে মঙ্গলের তরল পানি প্রবাহের অস্তিত্ব পাওয়া গেছে। সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানের পক্ষ থেকে মঙ্গল অভিমুখে ডজন খানেক নবযান পাঠানো হয়েছে, যার মধ্যে অরবিটার, ল্যান্ডার ও রোভার সবই ছিল। আর অভিযানগুলোর উদ্দেশ্য ছিল মঙ্গলের ভূত্বক, জলবায়ু, ভূতত্ত্ব নিয়ে গবেষণা করা। দুঃখজনক হলেও সত্যি, মঙ্গলে পাঠানো নবযানগুলোর মধ্যে অন্তত 2/3 তাদের উদ্দেশ্য সিদ্ধির আগেই ব্যর্থ হয়ে গেছে। অনেকগুলো অভিযান ঠিকমতো শুরু করার আগেই স্তব্ধ হয়ে গেছে, মূলত কৌশলগত সমস্যার কারণেই এই ব্যর্থতাগুলোর উৎপত্তি। অধিকাংশের সাথে মাঝপথেই যোগাযোগ নষ্ট হয়ে গেছে। যোগাযোগ নষ্টের কারণ জানা যায়নি। অনেকগুলোর কারণ অনুসন্ধানের চেষ্টা এখনও চলছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েকটি জনপ্রিয় উদাহরণের মধ্যে রয়েছে পৃথিবী মঙ্গল, বারমুডা ট্রায়াঙ্গল, মঙ্গল অভিশাপ বহুল পরিচিত, নাসা ইনজুক এবং গ্রেট গ্যালাক্সি ইটার, যা মঙ্গলগামী নবযান খেয়ে বেঁচে থাকে। লৌহিত রঙের কারণে রোমান যুদ্ধের দেবতা মার্স এর নামে গ্রহটির নামকরণ করা হয়েছে মার্স। মঙ্গলের আকাশে ঘন মেঘ জমে থাকায় আকাশের রং গোলাপি দেখায়। মঙ্গলের দক্ষিণ মেরুতে যেই পরিমাণ বরফ আছে তা গলিয়ে দিলে সমগ্র গ্রহটি পানিতে ডুবে যাবে এবং এই পানির গভীরতা হবে প্রায় 36 ফুট। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। আজ আর নয়, পরিশেষে একটি কথা বলবো, অজানাকে জানুন, নতুন কিছু শিখুন। ইনশাআল্লাহ আবার কথা হবে অন্য কোনো অজানা বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।